নমস্কার বন্ধুরা তনহির পাকশালাতে সবাইকে স্বাগত শীতকালে বিভিন্ন রকম শাক সবজির মধ্যে মেথি শাকও কিন্তু অন্যতম আর মেথি শাক দিয়ে আমরা অনেক রকম রেসিপি প্রায়শই বাড়িতে বানিয়েই থাকি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব মেথি শাক দিয়ে মেথি পুরি বা মেথির মশলা লুচি খুবই সুস্বাদু খেতে হয় সকালের জলখাবারে বা রাতের খাবারে আপনারা অবশ্যই মেথি শাকের পুরি বা মেথি মেথিসাকের লুচি বাড়িতে বানিয়ে খেতেই পারেন আর আমি যেভাবে বানাবো সেভাবে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে মেথি শাকের লুচি কিন্তু একেবারে তেতো লাগবে না দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি মেথি পুরি বা মেথি লুচি বানাবার জন্য নিয়েছি আমি একাটি ছাড়িয়ে নেওয়া ফ্রেশ মেথি পাতা মেথি শাকগুলোকে আমি ভালো করে বেছে ছাড়িয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মেথি শাকগুলোর মধ্যে শুধু পাতাগুলোই রেখেছি মোটা যে ডানটিগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবার এই বেছে নেওয়া শাকগুলো আমি কুচিয়ে নেব খুব বেশি মিহি করে কিন্তু কুচিয়ে নেওয়ার প্রয়োজনে মোটামুটি কুচিয়ে নিলেই হবে তবে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন করে অবশ্যই কুচিয়ে নিতে পারেন সম্পূর্ণ শাকটাই আমি কুচিয়ে নিচ্ছি আর যতটা প্রয়োজন আমার পড়বে ততটাই কিন্তু আমি ব্যবহার করব। অতিরিক্ত মেথিসাক যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সম্পূর্ণ মেথি শাকটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে আমি ওই একই পাত্রে তুলে রেখে দিচ্ছি আটা মাখবার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার তার মধ্যে নিয়ে নিচ্ছি বাটি পরিমাণে আটা আপনারা চাইলে শুধু আটারও লুচি বা পুরি তৈরি করতে পারেন আবার আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারেন আরের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা দু টেবিল চামচ পরিমাণে বেসন এক চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এটা সম্পূর্ণ অপশনাল না থাকলে দেবেন না হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ জোয়ান হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষে তারপর সেটাকে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান এইভাবে যদি ঘষে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর জোয়ান দিলে হজম হতেও তাড়াতাড়ি সাহায্য করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো চা চামচ আদা বাটা আর একটা চামচ কাঁচা লঙ্কা বাটা ময়ানের জন্য দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা তেলের বদলে ঘিও অবশ্যই ব্যবহার করতে পারেন এবার আমি যে বাটি মেপে আটা আর ময়দাটা নিয়েছি সেই বাটি মেপেই পুরো এক বাটির একটু বেশি নিয়ে নিলাম কুচিয়ে নেওয়া মেথি শাক তারপরে সব কিছুকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি প্রথমেই কিন্তু জল ব্যবহার করছি না আগে শাকটাকে দিয়ে আটা আর ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সম্পূর্ণ মেথি শাকটা কিন্তু ব্যবহার করবার প্রয়োজন নেই যদি মেথি শাক বেশি হয়ে যায় তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনাদেরও বলছি যতটা প্রয়োজন মেথি শাক ততটাই কিন্তু ব্যবহার করবেন যে বাটি বা কাপ মেপে আটা বা ময়দার মাপ নেবেন সেই বাটি বা কাপ মেপেই কিন্তু মেথির শাকটা ব্যবহার করবেন এবার অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি আটার আর ময়দাটাকে ভালো করে মেখে নেব আটা বা ময়দার ডোটা কিন্তু বেশি নরম করে একেবারেই মাখবেন না চেষ্টা করবেন একটু শক্ত করে মাখবার যদি নরম করে মাখা হয় তাহলে শাকের থেকে পরে জল ছাড়বে মানে লবণ দিয়ে যেহেতু শাকটাকে মাখা হবে কিছুক্ষণ রাখার পর জল ছাড়বে আর আটা আর ময়দার ডোটা কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে তাই চেষ্টা করবেন একটু শক্ত করে আটা আর ময়দার ডোটা মেখে নেওয়ার লুচি বা পুরির ডো আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে মানে মেখে নেওয়া হয়ে গেছে তবে সবশেষে হাফচা চামচ পরিমাণে ঘি নিয়ে আবারও একবার ডোটার মধ্যে মাখিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। কুড়ি মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম আমাদের পুরি বা লুচির জন্য ডো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নেব লুচি বা পুরির জন্য যেরকম ছোট সাইজের লেচি কাটতে হয় ঠিক সেই রকম ছোটো সাইজের লেচি আমি কেটে নিচ্ছি আর যদি আপনাদের পরোটা খেতে ইচ্ছে হয় বা পরোটা বানাতে ইচ্ছে হয় তাহলে আপনারা সেইভাবে এই একই রকম পদ্ধতিতে আটা বা ময়দার ডো তৈরি করে পরোটা বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা লেচিকে আমি একই রকম সাইজের করে কেটে নিয়েছি লুচি বা পুরি ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেল গরম হতে হতে অপরদিকে আমি লুচি বা পুরিটা বেলে নেব হালকা হাতে চাপ দিয়ে লুচি বা পুরি বেলতে হবে আর অবশ্যই একটু তেল মাখিয়ে লুচি বা পুরিটা বেলে নেবেন কখনোই কিন্তু গুঁড়ো আটা বা গুঁড়ো ময়দা ছড়িয়ে লুচি বা পুরি বেলবেন না তাহলে সেটা ভাজার সময় একটু কালচে ভাব চলে আসতে পারে খুব বেশি চাপ দিয়ে কিন্তু কখনোই লুচি বা পুরি বেলবেন না একদম হালকা হাতে চাপ দিয়ে লুচি বা পুরিগুলোকে বেলে নিতে হবে আর এই একই রকমভাবে প্রত্যেকটা লুচি বা পুরিকে বেলে নেবো আর লুচি বা পুরিটা বেলতে বেলতে অপরদিকে কিন্তু তেলটাও আমার ভালো মতন গরম হয়ে যাচ্ছে তেল যদি ঠিক মতন গরম না হয় তাহলে লুচি বা পুরি যেটাই বলেন না কেন সেটা কিন্তু পারফেক্টভাবে ফুলবে না সবকটা লুচি আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একটা একটা করে লুচি তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে খুন্তি বা ঝাঁজরি হাতা যেটা দিয়ে ভাজবেন হালকা করে লুচি বা পুরির ওপর একটু চাপ দেবেন দেখবেন লুচি বা পুরি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন আমাদের একদম ফুলকো ফুলকো বলের মতন মেথি পুরি বা মেথির লুচি তৈরি এই একই রকমভাবে প্রত্যেকটা মেথি মেথিপুরি বা মেথির লুচি আমি ভেজে নেব লুচি বা পুরি ভাজবার সময় তেলের তাপমাত্রার দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসে ফ্রেম লোতে রেখে কখনোই লুচি বা পুরি ভাজবেন না তাহলে কখনোই লুচি বা পুরি পারফেক্ট বলের মতন ফুলবে না দেখুন আমার প্রত্যেকটা মেথির পুরি বা মেথির লুচি একদম পারফেক্ট বলের মতন ফুলে উঠছে আমার আজকের এই মেথির পুরি বা মেথির লুচির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর সকালের জলখাবারে বা রাতের খাবারে আলুর দম কষা মাংস বা পনিরের যে কোনো তরকারির সাথে অবশ্যই আপনারা এই মেথির লুচি বা মেথির পুরি সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেছে ফুলকো ফুলকো মেথির লুচি বা মেথির পুরি আজকে আমি এই মেথির লুচি সার্ভ করছি রায়তা আর আচারের সাথে তবে আপনারা অন্য কিছুর সাথে অবশ্যই সার্ভ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ